नमस्कार বন্ধুরা, আমি পর্ণা বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে আপনারা দেখছেন সবুজ বাগান। আজকে টপিক হলো চন্দ্রমল্লিকার কাটিং থেকে আমরা ঘরে কিভাবে চারা বানাবো। যারা পমপম ভ্যারাইটি চন্দ্রমল্লিকা করছেন এবং ভবিষ্যতে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চাইছেন, তাদের এই সময় হলো উপযুক্ত সময় চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা তৈরি করে নেওয়ার। আমাদের বাড়িতে শীতকালে যে চন্দ্রমল্লিকাগুলি ছিল সেইগুলিকে ফুল হয়ে যাওয়ার পর আমরা নিশ্চয়ই কেটে একদিকে সরিয়ে রেখে দিয়েছি, এবং সেই কাটা অবস্থায় মাটির তলা থেকে যে নতুন নতুন শাখাগুলি বেরিয়েছে সেইগুলিকে আমি এখানে কেটে নিয়ে চলে এসেছি। এগুলি আমার দুটো ভ্যারাইটির আছে, একটা সাদা আছে আর একটা বেগুনি ভ্যারাইটির আছে। এই দুটিকে আমরা পরিমাপ করে শাখাগুলিকে আমরা কেটে নিয়ে চলে এসেছি। এই ধরনের এই ইঞ্চির কাটবেন, এক আঙুলের মতো কাটলেই হবে শাখাগুলি। শাখাগুলি যেন সুস্থ হয়, পোকা মাকড়ের আক্রমণ যেন না থাকে, এই রকম দেখে শাখাগুলি কাটবেন, এবং খুব পাতলা বা সরুও কাটবেন না। কাটবেন দেখুন একটু কেরাচিভাবে। কেটে নিয়ে আসার পর একটি পাত্রে অল্প পরিমাণ ফাঙ্গিসাইড নেবেন, নিয়ে তাতে একটু জল দিয়ে দেবেন। এটা ভালোভাবে গুলিয়ে নিয়ে এইগুলি তার মধ্যে ভালো করে চুবিয়ে দেবেন, যাতে এর মধ্যে ফাঙ্গাসটা না লাগে লাগানোর পর। এবার আপনারা লাগাবেন কিসে? এই চন্দ্রমল্লিকা লাগানোর জন্য প্রথম অবস্থায় বালি বেস্ট, বালির সাথে আপনারা অল্প পরিমাণ কোকোপিট মেশাতে পারেন, যাতে জলের সমতাটা বজায় থাকে। আমি এখানে এটা একটা ছোট্ট পাত্র, দেখুন কন্টেনার বলতে পারেন, এটা খাবারের কন্টেনার আর কি ছিল বাড়িতে, আমি নিয়ে নিয়েছি। আমাদের বাগানিদের কিছু পেলেই হলো, তাতেই আমরা গাছ লাগিয়ে দিই। দেখুন এটা আলাদা করে কোনো পাত্র কেনার দরকার নেই, এইরকম কন্টেনারে আপনারা এই চন্দ্রমল্লিকার কাটিং লাগাতে পারেন। এইরকম ছোটো ছোটো কন্টেনার অনেকগুলো জোগাড় করে নিলে হয় কি, আপনারা হয়তো একটাতে বসালেন একরকম কালার, আবার অন্যটিতে আরেক রকম কালার, তাহলে কালারগুলি এইখানে সাদা জায়গায় মেনশন করেও রাখতে পারবেন, বা আপনার মনেও থাকবে কোন দিক থেকে কোন দিকের কালারগুলো আপনি করেছেন, তাতে গাছ চিনতে সুবিধা হবে, তাই জন্য আমি এই কন্টেনারগুলো ইউজ করি। এবার চলুন, চন্দ্রমল্লিকার কাটিংগুলি কিছুক্ষণ ভেজানো হয়ে গেছে, এবার এগুলিকে আমরা জল থেকে তুলে নেব। তুলে নিয়ে অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেব। দেখুন এই সময় অনেকে বলছেন যে তাদের কাটিং করে বালিতে বসানোর পরেও তাদের তাড়াতাড়ি শিকড় আসছে না, এবং এমনকি তারা রুটিং হরমোন দিয়ে বসানোর পরেও শিকড়টা আসছে না। আমি এখানে আপনাদেরকে শিকড় তাড়াতাড়ি আনার দুটি টিপস বলবো। প্রধানত হচ্ছে শাখাটি সুস্থ শাখা নেবেন, দ্বিতীয়ত দেখুন পত্রবীন্দ্র যেখান থেকে পাতা শুরু হয়ে যায়, গাঁট গাঁট বলতে পারেন পাতা বেরোনো, সেইখানটিতে কিন্তু আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করেছি। দেখুন এইখানে নয়, যেখানে পত্রবিন্দু তার ঠিক নিচটাতে এইরকম ছুঁচলোভাবে কাট করবেন, কারণ এখান থেকে শেকড়টি দ্রুত বের হয়। আর দ্বিতীয় নাম্বার টিপস হলো বালি ভিদরে যেখানে আমরা এইটিকে লাগাবেন সেইখানেতে অন্ততপক্ষে এই দুটি নোট যেন বালির ভেতরে থাকে, তাহলে একটা নোট ফেল হলেও এই নোটটা থেকে শিকড় বাড়ানোর চান্সটা আমার। দেখুন আমি এইগুলোতে ভালোভাবে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি, আমি কাটিংয়ে তেমন ইউজ করি না, অ্যালোভেরা জেলেই আমার শেকড় চলে আসে। এবার এইটিকে আমি বসিয়ে দিচ্ছি, প্রত্যেকটিতে এরকমভাবে আমি বসিয়ে দেব, একটু ক্যারাচি করে বসাবেন। দেখুন আমি কীরকমভাবে বসাচ্ছি, এইরকমভাবে কেরাচি করে বসালে কি হয়,
শেকড়টা আসে খুব তাড়াতাড়ি। এবার আমি এই ফাঙ্গিসাইড বলে জলটি মাঝখানে হালকা করে দিয়ে দেব। আমাদের কাটিং করে চারা বসানোর প্রথম ধাপ কমপ্লিট। এইটাকে আমরা সম্পূর্ণ ছাওয়া জায়গাতে রেখে দেব কমপক্ষে 10 দিন। 10 দিন এটিতে হাত দেবেন না, অন্যত্র নাড়াচাড়া করবেন না। এবার আসছি আমি দ্বিতীয় পর্যায়ে। এইগুলো আমি কিছুদিন আগেই বসিয়েছিলাম, দেখুন প্লেন বালিতে সুন্দরভাবে গ্রোথ নিয়ে নিয়েছে। দেখুন অনেকের আবার নতুন পাতাও ছেড়ে দিয়েছে। এইগুলিকে আমি ফার্স্ট পটিং কিভাবে করতে হবে সেগুলো দেখাচ্ছি। শেকড়টা দেখি তুলে, এটাকে আমি তুলছি, একটু জল দিতে হবে, উঠবে না। গেল কিছুটা শেখা, এই দেখুন। আমি এখানে অ্যাডেনিয়ামের বীজও ফেলে দিয়েছি বন্ধুরা, দেখুন এইটারও শেকড় হয়ে গেছে, বীজ বেরিয়ে গাছ বড় হয়ে গেছে। আমি তাতেই বসিয়ে দিয়েছি, আমি কোনো আলাদাভাবে কিচ্ছু বসাইনি। এইটা তুলে একটাই আপনাদেরকে আপাতত দেখাচ্ছি। এখন এবার কিসে বসাবেন, আমি প্রথম অবস্থায় বসিয়েছিলাম, দেখুন আমার পট দেখছেন প্লাস্টিকের গ্লাস, এতে কি সয়েল মিডিয়া দিয়েছিলাম দেখুন। প্লেন গার্ডেন আর কিচ্ছু না, কোনো সার গোবর সার কিচ্ছু না। আপনি 4 ভাগের মধ্যে 3 ভাগ নেবেন মাটি আর বাকি 1 ভাগ নেবেন কোকোপিট। চেপে দেবেন যাতে এয়ার গ্যাপগুলো ভর্তি হয়ে যায়। এর উপরেও আমি এই হালকা পরিমাণ ফাঙ্গিসাইডগুলো জলটি ব্যবহার করব। নিচে যাক, এরা তো প্রথম গাছ। অনেকেই আপনারা কি করেন, মাটির সাথে গোবর সার মিশিয়ে দেন, আবার অনেকে জৈব সার মেশান, এতে কি হয় শেকড় বেরানোর পরেও গাছগুলি আমাদের কাছে টিকে থাকে না, তাহলে আবার আবার আমাদেরকে নতুন করে চারা বসাতে হচ্ছে, আবার সেখানে 10-15 দিন টাইম যাচ্ছে, এইভাবে আমাদের টাইমটা বারবার পিছিয়েই যাচ্ছে। সেই জন্য আমরা গাছ তাড়াতাড়ি ফাস্ট পটিং করতে পারছি না, আর ফাস্ট পটিং না করলে গাছ তাড়াতাড়ি গ্রোথ নেবে না এবং ঝাঁকড়াও হবে না, এবং সামনে শীতে আমরা সেইভাবে ফুলও পাচ্ছি না। দেখুন নরম মাটি জাস্ট এইভাবে আমি দিয়ে দিলাম, আর কিচ্ছু করার দরকার নেই। উপর থেকে আর একটু মাটি দিই যাতে জলটা চেনে নেয় মাটিটা। পাতাগুলো যেখানে মাটি লেগে আছে দিয়ে দিলাম। দেখুন আমার শেকড় বেরোনোর পর প্রথম পটিং কমপ্লিট। এবার আসি আমি দ্বিতীয় পটিং। দেখুন বন্ধুরা, আমি এইরকমভাবে এই গ্লাসটিতেও আমার কাটিংটি বসিয়েছিলাম।
এটা আমার এক মাসের গাছ হয়ে গেছে। আমি শুধু কি দিয়েছি, পুরো পাতলা করে খোলের জল মাসে দুবার দিয়েছি, তাতে আমার এই অবস্থা হয়েছে। আর দেখুন সময় মতো আমি পিঞ্চিং করেছি। এই পমপম গাছের একটি বিশেষ গুরুত্বপূর্ণ টিপস হলো গাছ ঝাঁকড়া হওয়ার জন্য পিঞ্চিং। আপনারা সময় বুঝে পিঞ্চিংটি করবেন, মানে এই দুটো পাতা রেখে, দেখুন আমি এখান থেকে দুটো পাতা বেরিয়েছিল, আমি এখান থেকে একটা পিঞ্চ করে দিয়েছি, তার মানে এখান থেকে আমি আরও দুটো ডাল পাবো, দুটো কি তিনটে। এইরকমভাবে যদি আমি প্রত্যেকটা ডালেই ডালের সংখ্যা বাড়াতে থাকি, তাহলে গাছটি আমনাআমনি বুশি হয়ে যাবে। আর টাইমলি খাবার, এই গাছটির শেকড় বোঝা যাচ্ছে না, কারণ এক মাস হয়ে গেছে, গাছটির শেকড় অনেক দিন চলে গেছে, হয়ে গেছে বলে গাছটা আর এতে তেমন বেশি বাড়বে না। তাই জন্য আমি ফার্স্ট পটিং করব এই 4 ইঞ্চির মাটির টবে। আর কিন্তু প্লাস্টিক টব নেবেন না বন্ধুরা, কারণ এই গাছ জল বেশি পছন্দ করে না। জল বেশি পছন্দ করলেও ওভার ওয়াটারিং পছন্দ করে না, মানে গোড়ায় জলটা যাতে না বসে। আর মাটির টব আমরা যাই বলি, আমরা যতই প্লাস্টিকের টব ইউজ করি, যতই প্লাস্টিকের টব আমরা হালকা বলি, কিন্তু গাছ সবথেকে বেশি ভালোবাসে কিন্তু মাটির টব। আপনারা একটা প্লাস্টিকের টবের তুলনায় মাটির টবের গাছের গ্রোথ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আমি সবসময় ছোটো চারা গাছ মাটির টবে বসানোরই চেষ্টা করি, কিন্তু হাতের সামনে যদি না থাকে অগত্যা আমাকে তখন প্লাস্টিকের টব ইউজ করতেই হয়। আর আমি এটা আপনাদেরকে মাটির টবে বসিয়েই দেখাচ্ছি। এই ছোটো চারা গাছটি আমি ফার্স্ট পটিং করার জন্য আমি মাটির পরিমাণটা কী নিয়েছি দেখে নিন। প্রথমে আছে দোঁয়াশ মাটি, গার্ডেন সয়েল থাকলে আপনারা 70% এবং 30% অনুযায়ী আপনারা বালি মিশিয়ে নেবেন, মানে যদি প্লেন এঁটেল মাটি বা গার্ডেন সয়েল থাকে তাহলে আপনারা নেবেন সেটা 70% এবং বাকি 30% নেবেন বালি, তাহলে 100% হয়ে গেলে আপনার সেই মাটিটা হয়ে যাবে পুরো দোঁয়াশ মাটি। আর আমি নিয়েছি এখানে কিছুটা পরিমাণ গোবর সার, আর নিয়েছি কিছুটা পরিমাণ কোকোপিট। ধরে নিন আমি এখানে নিয়েছি 60% মাটি, 20% নিয়েছি আমি হচ্ছে গোবর সার, আর বাকি রইল 20%, সেটা নিয়েছি আমি কোকোপিট। আর এইটার মধ্যে আমি কিছুটা পরিমাণ দেব আমার বাড়ির তৈরি জৈব মিশ্র সার, এক মুঠো পরিমাণ। এইটাকে এবার ভালোভাবে আমি মাখিয়ে নেব। আমার জৈব সারে ফাঙ্গিসাইড ছিল বলে আমি আলাদা করে কিন্তু ফাঙ্গিসাইড দিলাম না, আপনারা বন্ধুরা হাফ চামচ ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। এটা আমি একটা 8 ইঞ্চি টবের মাপ বললাম, কারণ বেশি করেই মাখিয়ে রাখছি, কারণ আমার 2-3টে গাছ বসাতে হবে। আপনাদেরকে একটা গাছ আমি বসানো দেখিয়ে দিয়ে আমি 2-3টে গাছ আবার ফার্স্ট পটিং করবো। ঘাবড়ানোর কিছুই নেই বন্ধুরা, আমি যেভাবে বলছি আপনারা সেভাবে করুন, আপনাদের গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। দেখুন বন্ধুরা, আমি গ্লাস থেকে গাছটি বের করে নিয়ে টবে বসিয়ে দিচ্ছি। এতে যা শুকনো পাতাগুলো আছে আপনারা কেটে বাদ দিয়ে দেবেন। গাছের গোড়ায় হলুদ পাতা বা শুকনো পাতা একটিও আপনারা রাখবেন না। আর টবের নিচে কিন্তু অবশ্যই ড্রেনেজ ব্যবস্থাটা করবেন, মানে একটা করে খলমকুচি দিলেই হবে, কারণ এর পরেও তো আপনি আবার ফাইনাল পটিং করবেন, সেই জন্য একটা করে খলমকুচি দিয়ে দেবেন। বালি বা র‍্যাবিশ কিছু দেওয়ার দরকার নেই, তাহলে সেগুলি শিকড়ের মধ্যে রয়ে যাবে। তাহলে দেখুন বন্ধুরা, আমার গাছটি বসানো কমপ্লিট। এতেও আমরা একটুখানি সে ফাঙ্গিসাইড গোলা জলই দিয়ে দিচ্ছি। গাছ বসানোর পর একটুখানি বেশি করেই জল দেবেন, কারণ যদি এয়ার গ্যাপটা থাকে সেটা আর থাকবে না। সুন্দর করে এভাবে বসিয়ে দেবেন। এরপর এর ট্রিটমেন্ট কী চলবে? কিচ্ছু না, এইটাকে আপনি 3 দিন রাখবেন, তারপর থেকে থাকবে
রৌদ্রে, আমার গাছ সব রৌদ্রে থাকছে। এবং জলও যদি হয় আপনারা জল শোয়াবেন, এক ছোট ছোট থেকে যদি আপনি গাছকে রোদ জল সইয়ে বড় করতে পারেন তাহলে বড় অবস্থায় তার আর কোনো অসুবিধা থাকবে না। আমাদের মানুষের ক্ষেত্রেও যেরকম, এই ছোট থেকে গাছপালা তৈরি করার ক্ষেত্রেও সেরকম। আর মাসে একবার দেবেন ইমিডা ক্লোরোপিড জাতীয় কীটনাশক অল্প পরিমাণ। যদি আমি 1 লিটারে 1.5 ml দিতেন তাহলে তখন সেটা 1 লিটারে দেবেন 1 ml, এই অনুপাতে দেবেন। আর 15 দিন ছাড়া খুব পাতলা করে দেবেন খোল জল, মাঝে মধ্যে দেবেন, মাঝে মধ্যে ওই 15 দিন গ্যাপে যে খোল জল দিচ্ছেন ওই খোল জল, ওই 15 দিন গ্যাপেই DAP দানা দেবেন এই টবটির জন্য 4 থেকে 5টি। বেশি যেন না হয়, কারণ এই ছোটো গাছ বেশি খাবারে নিতে পারবে না, একে এর মতো বাড়তে দিন। আর একটা টিপস আপনাদেরকে শেয়ার করছি বন্ধুরা, এটা অবশ্যই ফলো করবেন এবং দেখবেন খুব সুন্দর কাজ হচ্ছে। কারণ এই শীতটা গেছে, এবার গরমের হাওয়া, একটা লুজনিত হাওয়া এখন বইছে, এর জন্য আপনারা যদি পারেন প্রতিদিন বিকেলবেলা ঠান্ডা ফ্রিজের জল গাছটিতে স্প্রে করবেন, ভালোভাবে গাছটিকে স্নান করিয়ে দেবেন। তাহলে কী হয়, এই ফ্রিজের জল স্প্রে করলে একটা দিকে নিশ্চিন্ত হওয়া যায়, কোনো মাকড়ের আক্রমণ এই গাছটিতে হবে না এবং গাছের পাতা সুন্দর এবং চকচক করবে। এইটা আমার ফার্স্ট পটিংয়ের গাছ, গত 15 দিন আগে আমি এইটা ফার্স্ট পটিং করেছি, এই 4 ইঞ্চি টবে। দেখুন গ্লাসের পাতা দেখুন, আর আমার ফার্স্ট পটিংয়ের পাতাগুলি দেখুন শুধু, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা ফাড়া। এইরকমই হয়ে যাবে আপনাদের গাছ, এইরকম ঝাঁকড়া এবং রুশি হয়ে যাবে আপনাদের গাছ, শুধু ডগা পিঞ্চ, ডগা পিঞ্চ। দেখুন এইগুলো এখনও পিঞ্চ করার মতো হয়নি, তা আমি পিঞ্চ করছি না, তবু আপনাদের সুবিধার্থে আমি একটি দেখাচ্ছি এখানে ছোট্টভাবে। দেখুন এই যে ধরলেন নোকের ডগে, বেশি জোর দিয়ে নয়, এই দেখুন চলে এলো। এবার এখান থেকে আপনার দুটো ডাল বেরাবে। তাহলে বন্ধুরা আজকে আমি কী কী দেখালাম, প্রথমে কাটিং থেকে কিভাবে চারা তৈরি করবেন, করার পর 15 দিন এসে কিচ্ছু করবেন না, একে হতে দিন, শুধু টাইমলি জলটা দেবেন, দেখবেন যেন গোড়াটা শুকিয়ে না যায়। পারলে হয়তো দুবার জল দিলেন শুকনো হয়ে গেল, আবার পাতলা করে অল্প ফাঙ্গিসাইডযুক্ত জল এতে দেবেন, কারণ এইগুলি মারা যায় বেশি গোড়া নষ্ট হয়ে। এতে শিকড় বেরালে আপনারা কী দেবেন, এই গ্লাসে অল্প শিকড় বেরালে ছোটো জায়গার জন্য সবসময় চুজ করবেন, বড় জায়গায় প্রথম অবস্থায় গাছ বসাবেন না, তাহলে গাছ মরে যাওয়ার চান্সটাই বেশি থাকে। প্রথম অবস্থায় বসাবেন গ্লাসে, যখনই দেখবেন এই গ্লাসের অবস্থায় আপনি পিঞ্চিং করতে শুরু করবেন। আমি আজকে এটা লাগালাম তাই আমি দেখাচ্ছি না, একটুখানি এটা 7 দিন পর থেকে আমি পিঞ্চিংটা শুরু করব। এবং এতেই হালকা হালকা করে পাতলা করে খোল জল দেবেন, কিন্তু DAP এখন দেবেন না, পাতলা করে এতে খোল জল দেবেন। এইটা এইরকম বুশি আকার নিয়ে নিলে মানে 1 মাস পর, এইটা ঠিক 1 মাস পর বা তারও আগে হয়ে যেতে পারে, আপনারা যেমন গাছকে পরিচর্যা করবেন গাছ সেরকম আপনাদের সাথে কথা বলবে। 1 মাস পর এই রকম হলে এইখান থেকে তুলে আপনারা 4 ইঞ্চি টবে দেবেন, টবে দেওয়ার পর 7 দিন ছাওয়া জায়গাতে রাখবেন, শুধু জলটা দিয়ে যাবেন এবং বিকেলবেলা পাল্টে ফ্রিজের জল একবার করে স্প্রে করবেন। আর কিচ্ছু খাবার না, কিচ্ছু দেবেন না, ভুলেও না, এই আপনারা খাবার দিলেই, খাবার দিয়ে দিয়েই অনেক গাছকে মেরে ফেলেন, খাবার কিচ্ছু না, এর মাটিতেই খাবার আছে। মাটিতে আমি কী কী দিয়েছি, গোবর সার, প্লেন মাটি, আর সামান্য কোকোপিট, আর বাড়ির সামান্য জৈব সার 8 ইঞ্চি টবের ক্ষেত্রে আমি বলছি 1 মুঠো দিয়েছি, সেই মিশ্রণটি আমি এই 4 ইঞ্চিতে বসিয়েছি, আমার এখনও মাটি আছে। তার মানে বুঝতেই পাচ্ছেন যা খাবার, যা পরিমাণ খাবার এতে আমি দিয়ে দিয়েছি। লাগানোর পর হালকা ফাঙ্গিসাইড গোলা জল দিয়েছি এবং গাছে ছিটিয়েও দিয়েছি, এইটি থাকবে এইরকমই 15 দিন পর্যন্ত। তারপর থেকে কী দেবেন, পাতলা করে খোল জল, আর এই 4 ইঞ্চি টবের জন্য 4 থেকে 5 দানা DAP, আর 15 দিন গ্যাপে দেবেন যাতে পোকামাকড় না লাগে ইমিডা ক্লোরোপিড জাতীয় ওষুধ 1 লিটার জলে 1 ml, এর পরিমাপটা যেন বেশি না হয়। এবার এইখানেই ও বাড়বে, ওকে ওর মতো বাড়তে দিন, এই 4 ইঞ্চি থেকে এখন শিফট করার কোনো প্রয়োজন নেই, এখনও হাতে আমাদের অনেক সময় আছে, একে এখানেই বাড়তে দিন। যখন এই টবের তলা দিয়ে শেকড় বের হবে, এ
নিজে থেকেই বলে দেবে আপনাকে যে আমি অন্য টবে যেতে চাই। তার আগে একে আপনি অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। যখনই এই টবের তলা থেকে শিকড় আপনি নিচ থেকে দেখবেন শিকড় বেরিয়ে এসছে, তখন দেবেন আপনারা 8 ইঞ্চি টবে। সেই ভিডিওটা আপনাদের কাছে আমি পরবর্তীকালে দেব। এইভাবে আমাদের পুরো সিরিজটা চলবে চন্দ্রমল্লিকা গাছের উপরে। এটা আমি পার্ট 1 হিসাবে এই 4টে জিনিস দেখালাম, তারপরে আপনাদেরকে দেখাবো এবং পিঞ্চিং করা এবং গ্রোথজনিত আরও টিপস আপনাদের কাছে দেবো। আপনারা এই মাপই করে যান, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠান, পারলে একটা গাছের ছবি দিয়ে আমাকে মেসেজও করতে পারেন। তাই বন্ধুরা, আজকের ভিডিও এখানে অবধি। যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে এসে থাকে বা একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা নিজেরা সুস্থ থাকবেন, নিজের বাগানের গাছকে সুস্থ রাখবেন।